রাজ্য পুলিশ একাডেমির দ্বিতীয় ব্যাচর দীক্ষান্ত সমারোহ মিলিত পরেডের অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। 15 মাসের ট্রেনিং পরে 113 জন সব ইন্সপেক্টর পাসিং আউট পরেড। 15 মাসের কড়া ট্রেনিং সময় সে বিভিন্ন সময় নিজকে কিভাবে প্রস্তুত করা পড়ব সে ট্রেনিং দিয়া যাও ভদ্রমণ্ডলী ও সমস্ত শিক্ষানবিস সশস্ত্র আরক্ষী উপনিরীক্ষকগণ, আজি এই দীক্ষান্ত সমারোহর অবসরে আইন শৃঙ্খলা রক্ষা ও মাও মোকাবিলা ক্ষেত্রে কর্তব্যরত শহীদ পুলিশ কর্মচারী মানুষ মু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুছি। আজির এই রাজ্য পুলিশ একাডেমির এই দীক্ষান্ত সমারোহে যোগদেই মু অত্যন্ত খুশি অছি। দীর্ঘদিনর অবিশ্রান্ত কঠিন পরিশ্রম সহ মৌলিক তালিম সম্পূর্ণ করে 113 জন সশস্ত্র শিক্ষানবিস পুলিশ সব ইন্সপেক্টর আজি পাসিং আউট করছন্তি। এই ট্রেনিং পরে সেমানে বিভিন্ন পদপদবীরে অবস্থাপিত হয়ে জনসাধারণকর সেবা করিবে। এই অবসরে মু সমস্তঙ্কু মোর শুভেচ্ছা ও অভিনন্দন জনাউছি। ট্রেনিং অফিসর মানঙ্ক পিতামাতা ও সপরিবারর সদস্য মানে সেমানকু পুলিশ সেবার উৎসর্গীকৃত হওয়া ক্ষেত্রে নিরন্তর সমর্থন করে আসিছন্তি, সেথিপাই সেমানে মধ্যে ধন্যবাদর পাত্র। মোর দৃঢ় বিশ্বাস একাডেমির মৌলিক তালিম জরিয়ারে আপন মানে যথেষ্ট বৃত্তিগত জ্ঞানকৌশল ও দক্ষতা হাসল করে আপনার দৈনন্দিন সেবা কার্যরে খুব সহায়ক হব। বিভিন্ন বাটালিয়ন, সশস্ত্র রিজর্ভ ও স্পেশাল অপরেশন গ্রুপ আদি সংস্থানরে এই পুলিশ সব ইন্সপেক্টর মানে কর্তব্যরত হয়ে আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা ও মাওবাদী দমন ক্ষেত্রে ওড়িশা সশস্ত্র পুলিশ বাহিনীর নেতৃত্ব নেবে। বহু সংখ্যক সুরক্ষা বলঙ্ক সহযোগী কার্য সম্পাদন করা আপনার দৃঢ় নেতৃত্ব ও পরিচালনাগত দক্ষতা প্রদর্শন করা পড়ব। নিজ অধীনরে কার্যরত সমস্ত কর্মচারী নিজের পরিবার সদস্য ভাবে বিবেচনা করা সহ সে কল্যাণ প্রতি যত্নবান হওয়া পড়ব। আজিঠার আপনার কঠিন কঠিন আহ্বান প্রস্তুত হওয়া উচিত। ওড়িশার স্পেশাল অপরেশন গ্রুপ হচ্ছে দেশের মাওবাদী মোকাবিলা নিমন্তে সবুঠার উত্তম ও উচ্চকোটির সুরক্ষা বল। মু সম্পূর্ণভাবে নিশ্চিত যে আপনার দক্ষতা ও মাওবাদী বিরোধী অভিযানে ওড়িশা পুলিশকে আহুরি গৌরবান্বিত করিব। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজী ও গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজীঙ্কর দিশা নির্দেশরে ও ভারত সরকারঙ্কর অকুণ্ঠ সহযোগী বামপন্থী উগ্রবাদ মোকাবিলার ওড়িশা পুলিশ সফলতার সহ উত্তম প্রদর্শন করে আসুছি। মাওবাদীঙ্কর বিস্তার এবং প্রভাব আজি হ্রাস পাইছে, কিন্তু তথাপি আমাকে এবেবি আহুরি আহ্বান আমার পাখরে অছি। মু নিশ্চিত যে আপন মানে সমস্তে নিপুণ কার্যদক্ষতা বলরে এই মাও মোকাবিলার নেতৃত্ব নেই আম রাজ্যকে মুক্ত করিবে। মাও মোকাবিলা ক্ষেত্রে আম সরকারঙ্কর সম্পূর্ণ সহযোগ রহিব। পুলিশর আধুনিকীকরণ ও পুলিশ ব্যবস্থার সংস্কার পাই আম সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ কর্মচারীঙ্কর বিভিন্ন অভাব অসুবিধা সম্পর্কে মো সরকার অবগত অছন্তি। পুলিশ পাই কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া পাই ওড়িশা সরকার যত্নবান আগামী দিনমানকরে নিশ্চিত ভাবে রহিবে। লোকবল অভাব দূর করিবা পাই
ଆବଶ୍ୟକ ପଦକ୍ଷେପ ନେବୁ। ପୋଲିସ ପ୍ରଶିକ୍ଷଣକୁ ଆହୁରି ଗତିଶୀଳ ଓ ଲୋକାଭିମୁଖୀ କରିବା ପାଇଁ ସରକାର ଆଗାମୀ ଦିନରେ ବିଭିନ୍ନ ସାହାଯ୍ୟ ଓ ପ୍ରୋତ୍ସାହନ ମଧ୍ୟ ଦେବେ। ଦେଢ଼ଶହ ବର୍ଷର ଉପନିବେଶବାଦ ମାନସିକତାକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେଉଥିବା ବ୍ରିଟିଶ ସମୟର ଅପରାଧିକ ଆଇନକୁ ପରିବର୍ତ୍ତନ କରି ମୋଦିଜୀଙ୍କର ସରକାର ନୂତନ ଭାରତର ନୂତନ ଆଇନ, ଭାରତୀୟ ନ୍ୟାୟ ସଂହିତା, ଭାରତୀୟ ନାଗରିକ ସୁରକ୍ଷା ସଂହିତା ଓ ଭାରତୀୟ ସାକ୍ଷ୍ୟ ଅଧିନିୟମ ପ୍ରଚଳନ କରି ଅପରାଧିକ ଆଇନ କ୍ଷେତ୍ରରେ ଏକ ଯୁଗାନ୍ତକାରୀ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛନ୍ତି। ନ୍ୟାୟ ଓ ନାଗରିକଙ୍କୁ ପ୍ରାଧାନ୍ୟ ଦିଆଯାଇ ଏହି ନୂତନ ଆଇନ ଆଗାମୀ ଦିନରେ ଲୋକଙ୍କୁ ନ୍ୟାୟ ଦେବାରେ ସହାୟକ ହେବ। ଆମର ଏହି ୟୁନିଫର୍ମ ଚାକିରିରେ ନିଜର ବ୍ୟକ୍ତିଗତ ଜୀବନରେ ଅନେକ ତ୍ୟାଗ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ସାଧାରଣ ନାଗରିକ, ଆମର ମା ଓ ଭଉଣୀ ଏବଂ ପିଲାମାନଙ୍କର ସୁରକ୍ଷା ଆମ ଉପରେ ନିର୍ଭର କରେ। କର୍ତ୍ତବ୍ୟ ନିଷ୍ଠା ସହିତ ଉତ୍ତମ ବ୍ୟବହାର ପୋଲିସର ଭାବମୂର୍ତ୍ତିକୁ ଉଜ୍ଜଳ କରିବାରେ ସହାୟକ ହୁଏ। ୟୁନିଫର୍ମ ସର୍ଭିସକୁ ଜନସାଧାରଣଙ୍କର ଉତ୍ସର୍ଗୀକୃତ ସେବାରେ ଏକ ପ୍ରତୀକ ଭାବେ ପ୍ରତିଫଳିତ କରିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ ସଦାସର୍ବଦା ପ୍ରସ୍ତୁତ ରହିବା ପାଇଁ ପଡ଼ିବ। ପୋଲିସ ଟ୍ରେନିଂ ଆପଣମାନଙ୍କୁ ନୈତିକତା, ଅଖଣ୍ଡତା, ପ୍ରତିବଦ୍ଧତା ଏବଂ ମାନବ ସମାଜ ପ୍ରତି ଦୟା ଓ ସମ୍ବେଦନଶୀଳତାର ଶିକ୍ଷା ପ୍ରଦାନ କରେ। ଏହା ସହିତ ଆପଣଙ୍କୁ ଜଣେ କଠିନ ଏବଂ ବୃତ୍ତିଗତ ପୋଲିସ ଅଧିକାରୀ ଭାବରେ ବିକଶିତ କରିବା ମଧ୍ୟ ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। ଏହା ଅତ୍ୟନ୍ତ ଖୁସିର ବିଷୟ ଯେ 2021-22 ମସିହାରେ ଦେଶର ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ପୋଲିସ ପ୍ରଶିକ୍ଷଣ ପ୍ରତିଷ୍ଠାନ ଭାବରେ କେନ୍ଦ୍ର ଗୃହମନ୍ତ୍ରୀଙ୍କର ଟ୍ରଫି ହାସଲ କରି ଏହି ଏକାଡେମୀ ଜାତୀୟ ସ୍ତରରେ ଗୌରବ ଅର୍ଜନ କରିପାରିଛି। ବିଶେଷକରି 3 ନୂଆ ଆଇନର ପ୍ରଚଳନ ଓ କାର୍ଯ୍ୟକାରିତା ଦିଗରେ ରାଜ୍ୟ ପୋଲିସ ଏକାଡେମୀ ଉପଯୁକ୍ତ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଥିବାରୁ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବେ ଗଭୀର ଖୁସି ବ୍ୟକ୍ତ କରୁଛି। ଏଥିପାଇଁ ମୁଁ ଏହି ଏକାଡେମୀର ସମସ୍ତ ପ୍ରଶିକ୍ଷକମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି। ପୋଲିସ ପ୍ରଶିକ୍ଷଣରେ ଉତ୍କର୍ଷତା ପାଇଁ କେନ୍ଦ୍ର ଗୃହମନ୍ତ୍ରୀଙ୍କର ପଦକ ଗ୍ରହଣ କରିଥିବା ପୋଲିସ ପ୍ରଶିକ୍ଷକମାନଙ୍କୁ ମୁଁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି। ଆଜିର ଏ ଦୀକ୍ଷାନ୍ତ ସମାରୋହର ଶୁଭ ଅବସରରେ ଦ୍ୱିତୀୟ ବ୍ୟାଚ୍ ସଶସ୍ତ୍ର କ୍ୟାଡେଟ୍ ସବ୍ ଇନ୍ସପେକ୍ଟର ଏହି ପୋଲିସ ଏକାଡେମୀରୁ ବିଦାୟ ନେଉଥିବାରୁ ମୁଁ ପୁଣି ଥରେ ସମସ୍ତଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି ଏବଂ ସମସ୍ତ ପଦକ ଓ ପୁରସ୍କାର ବିଜେତାମାନଙ୍କୁ ବିଶେଷ ଭାବରେ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ, ଦେଶ, ସମାଜ ଏବଂ ସାଧାରଣ ଲୋକମାନଙ୍କୁ ସଚ୍ଚୋଟତା ସହିତ ନିଃସ୍ୱାର୍ଥପର ସେବା କରିବାକୁ ଆହ୍ୱାନ କରୁଛି। ଆପଣମାନଙ୍କର ସମସ୍ତ କାର୍ଯ୍ୟରେ ସତ୍ୟ ଓ ନ୍ୟାୟ ମାର୍ଗଦର୍ଶକ ହୋଇ ରହିଥାଉ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।